কালকে আমি একটা ভিডিও করেছিলাম যে পিঙ্কি কাউকে খাওয়ার খোঁটা দেয় না, এটা নিয়ে অনেকে আমাকে অনেক কিছু কমেন্ট করছে, দিদি তোমাকে ভালোবাসতাম, আজকে মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ভিডিওতে কি বলেছিলাম, খাওয়ার খোঁটা নিয়ে কথা হয়েছে, খাওয়া নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, সেটা পার্সোনালি পিঙ্কি বলেনি। এখন দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কাকে কি বলবে, কে কাকে কতটুকু গালিগালাজ, সেটা তো তার পার্সোনাল, এটা পিঙ্কি তো শিখিয়ে দেয়নি। সেখানে কথা হচ্ছে পিঙ্কি অনেক জায়গায় কমেন্ট করে, তাহলে ওইখানে কমেন্ট করে কেন বললো না যে তুমি ভুল। দেখো কে ভুল বা কে ঠিক সেটা সেটা পিঙ্কির দেখার দায়িত্ব না, পিঙ্কি ভুল কিনা ঠিক এটা দায়িত্ব। আমি অনেকদিন বলেছি আমি কোনোদিনও পিঙ্কির আশেপাশের লোকদেরকে নিয়ে ভিডিও করি না, পিঙ্কি আমার কন্টেন্ট, পিঙ্কি কেন কথা বলি। অনেকে বলছো দিদি ভাই তুমি তো বিট্টু দাদাকে খুব ভালোবাসতে। হ্যাঁ, বিট্টুকে নিয়ে যখন পুরো ওয়াইটিতে কেউ ভিডিও করেনি বিট্টুর ফলে, তখন তো বিট্টু তার নাম ছিল না 1K 2.23 সাবস্ক্রাইব, মানে 1 পয়েন্ট সামথিং সাবস্ক্রাইবার ছিল, ওকে নিয়ে ভিডিও করে কারোর লাভ ছিল না, তাই ওকে নিয়ে কেউ ভিডিও করেনি। তো পুরো ওয়াইটিতে এই প্যাশনিদীপি ছিল, বিট্টুর হয়ে বিট্টুর ফলে একা ভিডিও নামিয়েছি, এবং এটা বিট্টু মনে রাখে যে আজকে আমার পাশে হয়তো অনেকেই আছে যখন কেউ ছিল না দিদি ভাই তুমি ছিলে। হ্যাঁ, এটা সত্যি কথা, বিট্টুর হয়ে প্রথম থেকে গত জানুয়ারি থেকে আমি বিট্টুর হয়ে লড়ছি, 1 বছর হয়ে গেছে। তো বিট্টুকে কে কী বলেছে সেটা আমার কনসার্ন ছিল না, আমার পয়েন্টটা ছিল পিঙ্কি খাওয়ার খোঁটা দেয়নি, নিজের মুখে দেয়নি। এখন পিঙ্কির হয়ে ভিডিও যারা করে, এখন অনেক কথা তো আমিও বলি, সেটা কি তার জন্য কি পিঙ্কি দেয়, আমি কি পিঙ্কিকে কল করে ফোন করে জিজ্ঞেস করে তারপরে ভিডিও করে, নিশ্চয়ই করি না। সেখানে সেটা পিঙ্কি দেয় না কে কি বললো না বললো, এখন কথা হচ্ছে কমেন্ট কেন করলো না। আচ্ছা, এটা একটা আলাদা কথা। কালকে ভিডিওটা আমি বিট্টু ভিডিওটা আমি কালকে রাতে দেখলাম, কালকে রাতে কিছু দেখা হয়নি আমার, কালকে সন্ধ্যার পরে আর আমার সম্ভব হয় না ইউটিউব ঘাটাঘাটি করা, আমি আজকে দেখলাম। ওইখানেও বলি যত কিছুই হোক না কেন, ও রিমির বন্ধু ছিল, রিমির বন্ধু আছে, রিমির বন্ধু থাকবে, এটা সত্যি কথা। রিমি আমাকে নিজে লিখেছিল যখন ওর খুব ক্রুশিয়াল পিরিয়ড ছিল, এর আগে বিট্টুকে হ্যালো হাই করতো কিন্তু রিমি নিজে পাত্তা দিত না, পরে যখন রিমি এমন একটা কাজ করলো তখন সে বিট্টুই ওকে গেছে, ওকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করেছে। যেহেতু বিট্টু নিজেও এমন একটা সিচুয়েশন থেকে গেছে, তাই রিমির দুঃখটা হয়তো বিট্টুই ভালো বুঝতে পেরেছে। সেখান থেকে দাঁড়িয়ে ওদের দুজনের এটা অটুট, আর রইল রিমিকে দেখে ভিউজ, রিমির জন্য ভিউজ, রিমিকে ইসে করে ভিউজ, কোথাও না কোথাও কথা তো সত্যি। এটা কিন্তু বিট্টু স্বীকার করেছে যে হ্যাঁ রিমি আমাকে লঞ্চ করেছে বা রিমির জন্য আমি আজ সাবস্ক্রাইব এত করেছি, কিন্তু লঞ্চ করলেই হয় না, নিজেকে জায়গাটা ধরে রাখতে হবে। বিট্টুর মধ্যে অনেক কোয়ালিটি আছে, ও ভালো গান গায়, ও ভালো নাটক করতে পারে, ও থিয়েটার জগতের লোক, তো ও ওর ক্যাপাবিলিটি দিয়ে ওর গুণগান দিয়ে জায়গাটা ধরে রাখবে। সেখানে আছে দাদার ভিডিওটা দেখলাম, দাদা সেখানে ক্লিয়ার করছে কালকে রাত্রে বিট্টুর সঙ্গে কথা হয়েছে এবং বিট্টুকে আবার ওদের বাড়িতে আসার জন্য নেমন্তন্ন করা হয়েছে। তার মানে বিট্টুর সাথে ওদের দাদার আর পিঙ্কির সাথে বিট্টুর কিছু হয়নি। আর রইল বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কী বললো কে কী না বললো, আমরা সবাই ভিডিও করি ভিউজের জন্য, সবাই ভিডিও করি নিজের জন্য, ঠিক আছে, আমরা বলি আমি এর জন্য ফাইট করি তার জন্য ফাইট করি, আসলে তো আমরা ফাইট কারোর জন্য করি না, নিজের জন্য করি। আর আমার কন্টেন্ট আমি এটা অনেক আগে আগেও অনেকবার বলেছি যখন কথা উঠেছিল যে দেখো আমি পিঙ্কির আশেপাশে যদি তুফান ঝড় বয়ে যায় আমি কখনোই কথা বলি না, আমার কথাটা থাকে শুধুমাত্র পিঙ্কির দিকে। পিঙ্কির আর পিঙ্কির যার নিয়ে যখন হেভি ঝগড়া হচ্ছিল তখন আমাকে অনেকে লিখেছে আপনি কিছু বলুন আপনি কিছু বলুন, আমি বলিনি, সম্পূর্ণ এটা পিঙ্কিদের পারিবারিক ব্যাপার আমি বলে দিয়েছিলাম। এর আগে যখন পিঙ্কির সাথে পিঙ্কির দত্তক কন্যার ঝগড়া হচ্ছিল, গুগল পিন টিন চিরা হয়ে গেছিল, তখনও ওয়াইটিতে প্রচুর ভিডিও হয়েছিল, তখনও সবাই আমাকে ধরেছিল কারণ তখন আমি পিঙ্কির সবসময় তো পিঙ্কির সাথে ছিলাম, আমি তখন সেটা ডাইরেক্ট বলে দিয়েছিলাম সে পিঙ্কির সাথে তার দত্তকন্যার ব্যাপার, সেখানে আমি কোথাও নেই। তাহলে এইখানে আমি কি করে এলাম, এখানে আমি যেহেতু কথাটা উঠেছে যে পিঙ্কি খোঁটা দিয়েছে, তো সেটা তো স্বীকার হয়ে গেল যে পিঙ্কি বলেনি, অন্য কেউ বলেছে,
এখন অন্য কেউ যে ভিডিও করেছে সেখানে দাঁড়িয়ে পিঙ্কি কেন গিয়ে কমেন্ট করলো না, বা পিঙ্কির বা দাদার লাইভে যখন কথাগুলি উঠেছিল তখন ওরা কেন কিছু বললো না বা কিছু প্রতিবাদ কেন করলো না, সেটা হ্যাঁ কেন কিছু বললো না, কেন কিছু করলো না, কে কি বলবে না বলবে সেই ঠেকা আমার মনে হয় না পিঙ্কি বা দাদা নিয়ে রেখেছে বলে। দাদা আর পিঙ্কি ভালোবাসা তো বিট্টুকে, দ্যাটস ওকে, বিট্টু বোঝে তো কাকু কাকিমা ভালোবাসে, বলেছে আজকেও আন্টি কাকু ভালোবাসে, আন্টি আর কাকু যদি ভালোবাসে আশেপাশের লোকরা সার্কেলের লোকরা কে কি বলছে কে নিয়ে, আমি তো করতে পারি কালকে বিট্টুর এগেনস্টে বিট্টু, তার মানে কে এটা যেটা পিঙ্কির গায়ে ফোঁস করে পড়বে, নিশ্চয়ই না, আমার ইচ্ছে হচ্ছে আমি বিট্টুর এগেনস্টে কথা বলবো, আমার ইচ্ছে হচ্ছে আমি পিঙ্কির এগেনস্টে কথা বলবো, সেটা আমার পার্সোনাল চয়েস, এটা অন্য কারোর চয়েস না। তাই সেখানে দাঁড়িয়ে আমি কালকে এটাই ভিডিওতে বলেছি যে পিঙ্কি কখনো কাউকে খোঁটা দেয় না। আজকে পিঙ্কি ভিডিও দেখিয়ে দিল, পিঙ্কি পিঙ্কির কাজের মাসিকটাকে দিদিটাকে রোজই খাওয়ার দেয়, কিন্তু যেহেতু ও ইউটিউব করে না তাই পিঙ্কি ও ভিডিওতে দেখায় না, কাজের মাসিকটা ভিডিওতে পারে, নয় বছর ধরে কাজ করছে আর যখনই যেটা রান্না বান্না যা কিছু হয় পিঙ্কি দিয়ে দেয়। তো সেখানে দাঁড়িয়ে কোনো যেহেতু ইউটিউব চ্যানেল নাই কোনো কন্ট্রোভার্সি সে কাজের দিদিটা করে না, আর পিঙ্কি বা রিমি ওদের যে ফটোগুলি আমি চিপকাই, আমি আমার কথাই বলবো চিপকাই, কারণটা কি ভিডিওর জন্য তো চিপকাই, অবশ্যই ওদের ফেস ভ্যালু আমাদের এই থোবরা ভ্যালুর থেকে বেশি আছে বলেই তো চিপকাই, তো সেটা আমাদের স্বীকার করতেই লাগবে যে হ্যাঁ পিঙ্কি এর জন্য চিপকান হয়। সেটা যদি কেউ বলে থাকে, আমি পিঙ্কি যদি বলে থাকে কালকে আমাকে, পিঙ্কি বলে আমাকে নিয়ে যে হ্যাঁ দিদি আপনি তো আমাকে নিয়ে অনেক ভিডিও করে অনেক ভিউজ কামিয়েছেন, আমি তো অস্বীকার করতে পারবো না আর করিও না, ইনফ্যাক্ট আমাকে নিয়েও অনেকে ভিডিও করে যখন আমার এগেন্সি ভিডিওতে বলেছে আপনি তো পিঙ্কির কমিউনিটিতে উঠেছেন, হ্যাঁ উঠেছি, গর্ব করে বলি আমি নিজের থেকে কোনোদিনও পিঙ্কিকে রিকোয়েস্ট করিনি, পিঙ্কিকে বলিনি, পিঙ্কি ভালোবেসেছে কাছে এসেছে দিয়েছে ব্যাস, আর অন্যরা অনেকে অন্যদেরকে মানে ওই সাইডের যারা বাবা জীবনকে রিকোয়েস্ট করতে হয়েছিল কমিউনিটিতে ওঠার জন্য, এটা আমি পরে শুনতে পেরেছি, আমি আগে জানতাম না, কিন্তু আমি কখনোই রিকোয়েস্ট করে কোনো কমিউনিটিতে উঠিনি, উইদাউট রিকোয়েস্টই তুলেছে। তো সেখানে যদি ভিউজ নিয়ে কথা ওঠে যে হ্যাঁ আমার জন্য আজকে ভিউজ পেয়েছে বা আমার জন্য সাবস্ক্রাইবার পেয়েছে, স্বীকার করতে আপত্তি নেই, তবে হ্যাঁ বিট্টুও স্বীকার করে নিয়েছে, বিট্টুও বলেছে যে হ্যাঁ যে আমাকে কোথাও রিমি লঞ্চ করেছে কিন্তু জায়গাটা দখল রাখতে লাগবে, অফকোর্স সেটাই দেখা যাবে ভবিষ্যতে যখন কন্ট্রোভার্সি থাকবে না বা কিছু থাকবে না তখনই জায়গাটা দখলে থাকে কি না, তখন ভিউজের এটা কন্ট্রোভার্সি ছাড়া ভিউজটা ওই জায়গাতে গিয়ে ওই শিখরে গিয়ে পৌঁছায় কিনা। পিঙ্কির নামটা কোথাও না কোথাও কন্ট্রোভার্সিতে জুড়ে গেছে, পিঙ্কির বাড়িতে যে যাবে তার সাথেও তো কন্ট্রোভার্সিটা জুড়ে যাবে, পিঙ্কির বাড়িতে যাওয়া মানেই কন্ট্রোভার্সিটা জুড়ে যাওয়া, তো কেউ যখন তার বাড়িতে যাবে বা তার সাথে মিশবে তার মানে এটাই হচ্ছে সে জানে যে আমাকে নিয়ে কোথাও না কোথাও কন্ট্রোভার্সি হবে। তো কালকের ভিডিওটার ক্লেরিফিকেশন আমি দিতে বসলাম, দিদি আমি মানতে পারিনি, দিদি আপনাকে খুব রেসপেক্ট করতাম, দিদি আপনি কোথাও ভুল করছেন, আপনি সবগুলি লাইভ দেখেননি, আপনি দেখেননি যখন লাইভে কথা হচ্ছিল খাওয়ার কোটা নিয়ে তখন পিঙ্কি আন্টি বা কাকিমা বা তপন দাদা কিছু বলেনি। তো এটা কন্ট্রোভার্স, পিঙ্কি সবসময় একটা কথা বলে চামড়ার মুখ, কতজনে কত কিছু বলে কজনকে আমি ধরে রাখবো, এটা সত্যি আমার আমার নিজেরও একটা হাসি উঠতো পিঙ্কির লাইনটা চামড়ার মুখ, পিঙ্কিকে নিয়েও কতজন কত জায়গায় কত কিছু করে ফেলেছে, পিঙ্কিকে কত জায়গায় শোভাবাজারি বলেছে, কত জায়গায় বিক্রি করে ফেলেছে, পিঙ্কি কী করতে পেরেছে, কিছুই করতে পারেনি, চুপচাপ সহ্য করতে রেখেছে, চুপচাপ ছিল। তোমরা বলবে না তাহলে ওইখানে গিয়ে উনি কেন এই কথাটা বললো না, দাদা বলেছে যে পার্টিকুলারলি বিট্টুকে নিয়ে কথাটা হয়নি, শুনেছি আমি কথাটা, দেখো দাদা কি বলেছে বিট্টু কি বলেছে কে কি বলেছে সেটা আমার কনসার্ন না, আমার ভিডিওটা ছিল পিঙ্কি নিজের মুখ দিয়ে পার্সোনালি খোঁটা দেয়নি, কারণ পিঙ্কি খোঁটা দিতে জানে না, পিঙ্কির ঘরে সবসময় এরকম ভালো ভালো খাওয়ার হয়, আমি বিট্টুর ভিডিওটা দেখেছি, বিট্টুর প্রত্যেকটা পয়েন্ট আমি শুনেছি, ও কি কি বলেছে কি না বলেছে, দাদা ওকে অন ক্যামেরা করে কোনো মজা করে, এটা শুধু ক্যামেরা অন করেই মজা করে, এটা তো বিট্টু সবসময় দেখেছে, আমরাও দেখেছি, কী দিয়ে খেলি কী না খেলি,
কয়েকটা প্রভাব বলে, সে প্রভাবটা বারবার বার বলতে থাকে। কিন্তু দাদা যতটা বিট্টুকে নিয়ে মজাক করে, এই ড্রেসটা তোর, এই শার্টটা তোর, এই শার্টটা কার, তুই কি আমার সবগুলি গেঞ্জি, কিন্তু মজাক করে, যথেষ্ট ভালোবাসে। সেই ভালোবাসাটা বোঝার মতো নিশ্চয়ই চিন্তাধারা বিট্টুর আছে, দাদারও নিশ্চয়ই আছে। দাদাকে আমি এত ভালো কাউকে বাঁচতে দেখিনি, নিজের ড্রেস দিয়ে দেওয়া বা বিট্টুর শার্টও উনি পরেন, ওনার শার্টও বিট্টুকে দেয়, সেখানে কোথাও না কোথাও একটা ভালোবাসার মেল বন্ধন তো আছে। সেটা আমার ব্যাপার না, সেটা এখন বিট্টু জানে বিট্টুকে কতটুকু ভালোবাসে না বাসে, কারণ বিট্টু তো গেছে। এমন বিট্টু এটাও বলেছেন যে কি পিঙ্কির বাবার শ্রাদ্ধেতে ওরও জেঠুর কোনো মাতৃক ছিল, তখন ওই কাজ সেরে ওইখানে গেছে। তো কোথাও না কোথাও বন্ধুর প্রতি, রিমিকেও বন্ধু ডেকেছে, সে বন্ধুর প্রতি কর্তব্য করতে ওইখানেও গেছিল, বন্ধুর প্রতিও কর্তব্য পরায়ণ। তাই কালকের ভিডিওটা ক্লারিফিকেশনে দিলাম যে আমার কন্টেন্ট পিঙ্কি, আমি বাবা জীবনকে নিয়ে ভিডিও করি, পিঙ্কির আশেপাশে লোক কি হচ্ছে না কি বলছে সেটা নিয়ে আমার কনসার্ন, কে কি বললো পিঙ্কি কথা কমেন্ট করে সেটা আমার দরকার নেই দেখার। আমি খালি এটুকুন জানি পিঙ্কি এই জীবনে কোনো দিন কাউকে খাইয়ে খোটা দেয় না, হাসতে হাসতে মজাক করে যে কিছু বলে বলতে পারে, কিন্তু প্রচুর লোক পিঙ্কির ঘরে যায় এবং গেলে পরে খায়। আর পিঙ্কির কোথাও না কোথাও, পিঙ্কির একটা হোটেল ছিল যেটা আমরা জানি, সেখানে পিঙ্কির লোককে হয়তো টাকার বিনিময়ে খাওয়াতো, কিন্তু খাওয়াতে ভালোবাসে, রান্না করতে ওর হাত পায়ে লাগে না, ঠাস ঠুস রান্না করে ফেলে। তো খাওয়াতে আর ওই রাধা বল্লবী হ্যান বল্লবী এগুলি আনা খাওয়ানো, এগুলি পিঙ্কি করতে ভালোবাসে, আর ওদের ঘরে সবসময় নানা রকম খাওয়ার থাকে। তাই পিঙ্কির সাথে বিট্টুর হয়েছে কিনা ঝগড়া বা বিট্টুর সাথে অন্য কারোর হয়েছে কিনা সেটা আমার কনসার্ন ছিল না ভিডিওর, আমার কনসার্ন ছিল পিঙ্কি কি খোটা দিয়েছে নিজের মুখে, তখন আমি বলতাম যে হ্যাঁ পিঙ্কি তুমি খোটা দিয়েছ। পিঙ্কি যদি খোটা না দিয়ে থাকে তাহলে সেটা এখন পিঙ্কির গ্রুপের কেউ বা পিঙ্কির কেউ হয়ে কিছু বলেছে, এটা তার পার্সোনাল ব্যাপার। পিঙ্কি নিজের মুখে কাউকে খোটা দেয়নি, পিঙ্কি নিজের মুখে কাউকে ছোট করেনি, আমি এটা বলতে চেষ্টা করেছিলাম। তাহলে উনি তো প্রতিবাদও করেনি, ভুলটা যে করেছে তার প্রতিবাদও করেনি, সেটাও পিঙ্কির পার্সোনাল ব্যাপার। পিঙ্কি আর এখানে কন্ট্রোভার্সি চ্যানেলরা আমরা যা খুশি তা বলি, যা মুখে আসে তা বলি, তোমরা জানো এটা, দেখো এটা, যখন আমরা ভিডিও করি আমরা যে কখন কাকে কী বলি নিজে জানি না, সেটার জন্য নিশ্চয়ই পিঙ্কি নিজেকে দায়বদ্ধ মনে করবে না যে কেন বললে কেন বললে কেন বললে। হ্যাঁ হতে পারে এটা পিঙ্কির বাড়ির খাওয়া দাওয়া নিয়ে কথা, কিন্তু সেখানে পিঙ্কি কী বলতে পারবে, কোথায় যাবে, কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, এর থেকে সেখানটাতে চুপ থাকাটাই বেটার বলে আমার কাছে মনে হয়েছে। আর যেহেতু এখন আর কিছু বলাই নেই, কথা বলা নেই, কারণ দাদা নিজে ফোন করেছেন এবং ওদের মধ্যে মিটমাট হয়ে গেছে, এবং দাদা আবার বিট্টুকে ওনার বাড়িতে যেতে আহ্বান করেছে, এখন অপেক্ষা থাকবো বিট্টু কবে যাবে, হতে পারে কালী পুজোর আগে পরে কোনো সময় যেতে পারে, এটা ভাবছি আমরা, দেখা যাক বিট্টু কবে যায়। তো আমি শুধু আমার তরফের কথা বলতে আসলাম, আমি কালকে ভিডিওতে কি বলেছি, আমি একটা কথাই বলেছি যে পিঙ্কি লোক খাওয়াতে ভালোবাসে, পিঙ্কি নিজে এইটুকুন খায় কিনা আমার ডাউট, কিন্তু পিঙ্কির বাড়িতে যাকে যায় তাকেই পিঙ্কি গ্রহণ করে, সাদরে গ্রহণ করে, এবং সেই কে কী খেলো, কে কতটুকুন খেয়ে গেলো, খেলে পরে কতটুকুন কমে যাবে সেই চিন্তা পিঙ্কি কোনোদিনও করেনি। আর পিঙ্কিকে তো আমি এতদিন ধরে দেখছি, আমি সে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে ভিডিও করেছে তার কমেন্ট বক্সে গিয়ে কেন কমেন্ট করলো না, তাই লাইভে কমেন্ট করার পর সে কী কেন উত্তর দিল না বা সে কেন কী বলল না, হ্যাঁ ওইটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যেটা হয়েছে সেটা পিঙ্কি দেখবে বা বিট্টু দেখবে, সেটা আমার কনসার্ন না, ঠিক আছে, বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি। আমি খালি ওই একটা দুটো পয়েন্টে, হ্যাঁ এখানে একটা প্রশ্ন আসছে কুষ্টির কথা, কী সব কুষ্টি, যেহেতু ওইসব ব্যাপারে আমি ঠিক জানি না, কারণ আমার সাথে কোনো ডিসকাশন কোনোদিনই হয়নি, হ্যাঁ আর পিঙ্কিও সেরকম কোনো ভিডিও করে কুষ্টির ব্যাপারটা হয়তো ডিসকাস করেনি, যদি পিঙ্কি কখনো ভিডিও করে সে কুষ্টি নিয়ে ডিসকাস করে, কুষ্টিতে কী লেখা আছে না লেখা আছে, কুষ্টিতে কী হবে না হবে,
যদি পিঙ্কি ডিসকাস করে তখন না ওইটা নিয়ে আমি ভিডিও করব। কুষ্টির কথা নিয়েও কথা হয়েছে, কিন্তু পিঙ্কির কোনো ভিডিওতে আমি এখন পর্যন্ত, আমি তো একটু জানি না মিস করে গেছি কিনা, পিঙ্কির কোনো ভিডিওতে আমি কিন্তু কুষ্টি নিয়ে কোনো কথা এখন পর্যন্ত দেখিনি। যদি পিঙ্কি ভিডিও করে তখন দেখা যাবে, থার্ড পার্টির ভিডিও দেখে আমি কেন কথা বলতে যাব, আমি তো যাচ্ছি না। কুষ্টি সবারই থাকে, কুষ্টিতে কোনো কোনো ভুলভাল থাকতেই পারে, মানে কোনো কিছু খারাপ হতেই বলতেই পারে, সেই খারাপটা কীভাবে কাটানো যায় সেটার সেটা নিয়মটাও কিন্তু জ্যোতিষেরা বলে দেয়। আপনার এদিন ফাড়া আছে, এই সময় ফাড়া আছে, ফাড়া কাটান, আপনার কালসর্প দোষ আছে, আপনার আপনি মাঙ্গলিক, আপনার হ্যান, আপনার আপনার জীবনে বৈধব্য আছে, আপনি বাচ্চা জন্মের সময় মারা যাবেন, এরকম অনেক কিছু থাকে। আর কি করে সেই ফাড়াগুলি কাটানো যায় সেটাও বলে দেয়। হ্যাঁ, তো এই ধরনের প্রচুর জিনিস থাকে কুষ্টিতে লেখা, আর সেই লেখাগুলি কীভাবে কাটানো সেটাও জানতে পারি, জানা যায়। যেহেতু পিঙ্কি ভিডিও করে বলেনি সেটা নিয়ে কথাটা না নাই বললাম, আমি খালি এইটুকুনি বললাম। যেহেতু তোমরা কোশ্চেনগুলি কালকে আমাকে অনেক 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 বলেছো, ঠিক আছে, বাই।